প্রিয় বন্ধুরা, এবার প্রাথমিকের জন্য উঠে আসছে দারুণ ভালো একটি সুখবর। প্রাথমিকে ফের নিয়োগের বার্তা সম্মানীয় শিক্ষামন্ত্রীর দারুণ ভালো বার্তা দিলেন। প্রাথমিকে 12,000 শিক্ষক নিয়োগের খবর থাকছে এই ভিডিওতে। ব্রেকিং নিউজ, শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবার প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগের বার্তা উঠে আসছে। চলতি বছর মে মাসের মধ্যেই প্রাথমিকে প্রায় 12,000 শিক্ষক নিয়োগ হবে বলে ঘোষণা করছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। অত্যন্ত ভালো একটি খবর। গত বুধবার তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে এখনও সম্পূর্ণ রিপোর্ট পায়নি, তবে আমার কাছে যা খবর, মে মাসের মধ্যেই প্রাথমিকে 12,000 নিয়োগ দিতে পারব। বলা যেতে পারে চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত বড় একটি সুসংবাদ। প্রাথমিকে আরও কিছু শূন্যপদ চিহ্নিত করেছে স্কুল শিক্ষা দপ্তর, সেগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো হবে বলে জানিয়েছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী। এপ্রিল মে মাসের মধ্যে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে বলে জানিয়েছেন তিনি। গত বছর অক্টোবর মাসে রাজ্যের প্রাথমিক স্কুলে প্রায় 11,765টি শূন্যপদ সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ইন্টারভিউ শুরু হয়েছিল ডিসেম্বরের শেষে। সম্প্রতি অষ্টম দফার ইন্টারভিউয়ের সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং এই দফায় আগামী 20 থেকে 21 মার্চ পর্যন্ত কর্মস্থান হিসাবে হাওড়া জেলা নির্বাচনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন সম্মানীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী মে মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অন্যদিকে প্রধান শিক্ষক, উচ্চ প্রাথমিক, নবম, দশম ও একাদশ, দ্বাদশ মিলিয়ে নতুন করে স্কুলে প্রায় 22,000 শূন্যপদের শিক্ষক নিয়োগের ঘোষণা আগেই করেছিলেন সম্মানীয় শিক্ষামন্ত্রী। তখনই জানিয়েছিলেন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে নিয়োগ বিধিতে রদবদল করা হবে। বুধবার দিন সম্মানীয় শিক্ষামন্ত্রী জানালেন যে প্রয়োজনীয় সংশোধন করে নিয়োগ বিধির খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে, যা শীঘ্রই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পেশ করা হবে। তারপরই ধাপে ধাপে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বলেছেন, কোট আনকোট বিষয়টি হলো এরকম, প্রধান শিক্ষক নিয়োগে এপ্রিল থেকে মে মাসের মধ্যে চলে যাব, ধাপে ধাপে প্রত্যেকটা স্তরে নতুন নিয়োগের পথে যাব। ইন্টারভিউয়ের লাইভ ভিডিওগ্রাফি করা হবে, ওএমআর শিট 10 বছরের জন্য সংরক্ষণ করা হবে। এই রকম কয়েকটি নিয়মের সংযোজন করা হয়েছে নিয়োগের বিধিতে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, এই মুহূর্তে শিক্ষক নিয়োগ ঘিরে আবারও কিন্তু দারুণ ভালো খবর উঠে আসলো। এক কথায় বন্ধুরা, নিয়োগ ঘিরে ফের আরও একবার দারুণ ভালো বার্তা দিলেন সম্মানীয় শিক্ষামন্ত্রী। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।